পর্ষদের আধিকারিকরা। কয়েকদিন ধরে সিটি সেন্টার জুড়ে চলছে বেআইনি দখলদারির উচ্ছেদ অভিযান। মঙ্গলবার সকালে দুর্গাপুর সিটি সেন্টার এলাকার লাগোয়া রাস্তায় উচ্ছেদ অভিযানের নামে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ কয়েকটি দোকানপাট ভেঙে ফেলা হয়। স্থানীয় একটি ক্লাবকে ভাঙতে গেলে বাধা দেন সদস্যরা। অবৈধভাবে গড়ে ওঠা তৃণমূলের অফিস কেন ভাঙা হবে না তা নিয়ে তোলেন সদস্যরা অভিযোগ। এ নিয়ে আধিকারিকদের সঙ্গে বচসা শুরু হলে উত্তেজনা দেখা দেয়। অভিযোগের পরই আধিকারিকরা তাড়া খেয়ে সেখান থেকে পালিয়ে যান। বন্ধ থাকে উচ্ছেদ অভিযান।